আমরা আত্মীয়তায় ভালোবাসি সবচাইতে বেশি ভালোবাসি আব্বা আম্মারে আব্বা আম্মা ছেলেরে ভালোবাসে হ্যাঁ হুজুর আমাদের কি হুজুর আমাদের আল্লাহু আকবার হুজুর আমাদের আব্বা থেকেও আরো বেশি আত্মীয়তা হুজুরের সঙ্গে আমাদের সঙ্গে আছে আমাদের আব্বা থেকেও বেশি বেশি আত্মীয়তা হুজুরের সঙ্গে আমাদের সঙ্গে আছে আল্লাহ النبي أولى بالمؤمنين من أنفسهم وأزواجه أمهاتهم يا القرآن فرمت ياسين الله أكبر كلام لربط الله فرمت ياسين النبي أولى بالمؤمنين من أنفسهم وأزواجه أمهاتهم كأمر النبي أولى مني أقرب نيكوتهم تمار أمر نيكوتهم আমার থেকে নবী আমার নিকটতম আমি আমার যত কাছে নবী আর কাছে আল নবিয়ু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজ আল্লাহ ভাগ বলতেছেন ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম নবীর বিবিরা আমাদের আম্মা জান নবীর বিবিরা আমাদের কি আম্মা জান এখন মুফাসসিরিনে কেরাম লাগে ওহুয়া আবুল লাগুম আর হুজুর আমাদের কি আব্বা জান আল্লাহু আকবার হুজুর আমাদের আব্বা জান হুজুরের বিবিরা আমাদের কি আম্মা জান তা আব্বা আম্মার থেকে নিকটতম আর কি হইতে পারে হ্যাঁ আব্বা আম্মার থেকেও আরো নিকটতম ওনারা কি হয়েছে আমাদের জন্য কি হয়েছে উশিলা হয়েছে তো যারা নাকি আত্মীয়তার কারণে ভালোবাসেন আমার সব আত্মীয় থেকে হুজুর বেশি নিকটতম আত্মীয় আমার জন্য তাহলে হুজুরের মহব্বত আমাদের জন্য গুণে মুগ্ধ হলে হুজুরের গুণ সবচাইতে বেশি দানে মুগ্ধ হলে হুজুরের দান সবচাইতে বেশি এরকম ভাবে আত্মীয়তা মুগ্ধ হলে হুজুর আমাদের কি আত্মীয় আল্লাহু আকবার এবং হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই গুণগুলি কেবল ইহা জগতে না পরকালেও কিয়ামতের ময়দানে আল্লাহ যখন নাকি ইসরাফিল ইসলাম ফিঙ্গা ফুক দিব কিয়ামত কায়েম হবে কিয়ামত কায়েম হওয়ার পরে বিশ্বজগতের সমস্ত মানব গোষ্ঠী মৃত্যুবরণ করব পাহাড়গুলি উলিয়া যাইব কবরের ভিতরে যত কুরিবান উঠিয়া যাবে এরা যখন নাকি উঠিয়া যাইব তো ময়দানে মাহশর এই দুনিয়ার থেকে লক্ষ লক্ষ ন কোটি কোটি গুণে বড় ময়দান হবে সেই ময়দানের ভিতরে সূর্য মাথার উপরে আইব গরমের কারণে আল্লাহু আকবার এই ময়দানে মাহশরের ভিতরে কোটি কোটি মানুষ লম্বা হবে বাবা আদবালের মতন আপনি আর আমি কেয়ামতের ময়দানে লম্বা কদ্দুরা সত্তর হাত ষাট হাত লম্বা হবেন সেখানে বাবা আদম আলাইহিস সালামের এই ফরমান লম্বা হবেন এখন হাদিস পাকের মধ্যে আসতে আছে কয় যে এই সূর্য যখন মাথার উপরে আইছে এই সমস্ত মানব গোষ্ঠীর বদনের থেকে যে পসিনা ধর্ম ঘাম বাহির হবে এই ঘামের ভিতরে কেউ কেউ ডুবে যাব ডুবে সাঁতার কাটব কেউ কেউ ঘাম হবে কারো কারো হাঁটু পর্যন্ত কারো নাভি পর্যন্ত কারো বক্ষবুক পর্যন্ত এই ঘামের ভিতরে এমন অবস্থা হবে আল্লাহু আকবার ময়দানে মাহশরে এখন আল্লাহ তাআলা শানহু কোন ব্যক্তির বিচার ফয়সালা করে দোযখে দিবে বেহেশতে দিবে সেটাও করতেছেন না ময়দানে মাহশরের ভিতরে এই ঘামের ভিতরে ডুবি ডুবি হাসুর মাইতে হাদিস পাকের মধ্যে এইভাবে আসে আল্লাহু আকবার মানুষ তখন কি করব এখানে ভিতরে আল্লাহ সব ঘামের ভিতরে ডুবে সাঁতার কাটতে আসি আমরা এমন সময় বাবা আদম আলাইসলাম আমাদের সকলকে পিতা ব্যাগ ওনার খেতবারে যাইয়া বাবা যান আমরা যে কষ্টে আছি আল্লাহ ভাগের দরবারে দরখাস্ত করেন আমাদের ফয়সালা করি বেহেশতিরা ইমানদাররা বেহেশতে যাও কাফেরা দোজখে যাও জিয়ানে যাও এই ময়দানে মাহশরে আমরা ডুবে ডুবে সাঁতার কাটতে আসি আল্লাহর কাছে ফয়সালা বাবা আদম আলাইসলাম মানুষ বিপদে হলে আব্বাজির কাছে যায় তো আব্বাজি আদম আলাইসলামের কাছে যায় এই দরখাস্ত করলো উনি কয় যে আমার কোনো ক্ষমতা আসছে নাই তোমরা যাও ইব্রাহিম খলিলের কাছে ইব্রাহিম আলাইসলাম কি অত্যাখাজ আল্লাহ ইব্রাহিমা খালিলা আল্লাহ কোনারে কি বানিয়েছে আল্লাহর অন্তরঙ্গ দোস্ত বা বন্ধু বানাইছে উনি যদি সুপারিশ করে আল্লাহর দরবারে তো আল্লাহ কবুল করে এই অবস্থা দূর করে আল্লাহ ফাসলা করে দিব ওনার খেদমতে আদম আলাইসলাম ওনার আওলাদকে নিয়ে আসি কয় হ্যাঁ ইব্রাহিম আপনি আল্লাহ দরবারে দরখাস্ত করেন আমাদের ফেসলা বনি আদমের ফেসলা করতে উনি
সেজাপতি ফরিকো আমার কোনো ক্ষমতা না আজকে আমি এখানে মাওলানা ফাকির দরবারে কিছু বলার ক্ষমতা আমি রাখি না এভাবে করতে করতে একজন দুইজন পয়গম্বর সব নিজকে নিজে অক্ষম মনে করিয়া ছাই দিয়েছেন সর্বশেষে হ্যাঁ আল্লাহর মাহবুব নবী প্রিয় নবী ইমামুল আম্বিয়া সরকার দু আলম জনাবে আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমরা ওনার কাছে যাও উনি সুপারিশ করলে আল্লাহ কবুল করি ফসলা করি বেহেস্তি করে বেহেস্তি দিব দোজখে দোজখে দিয়ে দিব আদম আলাইহিস সালাম আম্বিয়া কেরামকে নিয়ে হুজুরের খেদমতে হাজির হয়েছেন আল্লাহ 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 ফসলার জন্য দরখাস্ত করার জন্য আদম বসফে মহাশর জুরিয়ত আদম দরজির লওয়াত কে খতিবি ওয়া আমিরি আয় খতমে রসুল উম্মত তু খাইরুল উমাম্বুদ তু সম্রাকে বাসাদ হামাদার দাউরে আখিরি আদম আলাইহিস সালাম সমস্ত আওলাদকে নিয়ে হুজুরের দরবারে এ দরখাস্ত করব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া আল্লাহর প্রিয় নবী ইয়া আল্লাহর দোস্ত বন্ধু ইয়া আল্লাহ আমনি দরবার দরখাস্ত করতেছি মেহরবানি করে মাওলায় পাকের দরবারে এ সুপারিশটা করেন মজার হাসরে বিপদের থেকে আমাদেরকে বাঁচাবার জন্য মাওলায় পাক ফয়সালা করিয়া দাও আল্লাহ 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 তখন জনাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেইদায় পড়িয়া মাওলায় পাকের দরবার দরখাস্ত করবেন এই দরখাস্ত মঞ্জুর করি মাওলায় পাক শেষ পর্যন্ত বিচার করে দিবেন আল্লাহু আকবার এই গুণটার কার কাছে আছে যারা গুণে মুগ্ধ হন তাহলে মুগ্ধ হইতে হইলে এই গুণবান ব্যক্তি দ্বিতীয় আর কোনো কেহ নাই আল্লাহু আকবার এই জন্য সর্বদিক দিয়া বাহ্যিক কুহ মুগ্ধ হলে আগে দিয়ে বলিয়া আসি সাহাবা কেরাম বলতেছেন লানা শামসুন ওয়ালিল আফাক শামসুন ওয়া শামসি খায়রু মিন শামসি সামাই ওয়া শামসুন নাস তাতলাউ বাদা ফাজরিন ওয়া শামসি তাতলাউ বাদাল ইশাই কুহ মুগ্ধ হন গুণে মুগ্ধ হন জেত্তা থেকে মুগ্ধ হন দানে মুগ্ধ হন এই গুণবান রূপবান আর বিশ্বে এই বিশ্ব সৃষ্টি জগতে আর দ্বিতীয় কোনো কেহ নাই এই জন্য আল্লাহ পাক জাল্লা শানুর যে ফয়সালা এই আয়াতে ফরমাতে আছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজ্জাদান ইয়াবতাগুনা ফাযলাম মিনাল্লাহি ওয়া রিযওয়ানা আল্লাহ পাক ফরমাতে আছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কিয়া এটা আমনকো আমো কলমায়ে তৈবার একম শোনো ইসলাম ধরনের ভিত্তি কি শুরু করে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই দুটো অংশ কালামুল্লাহর ভিতরে কোরআন ভাগের মধ্যে দুই জায়গার মধ্যে আছে কয়েক জায়গার মধ্যে আছে তো এই মুহাম্মাদ রাসূলুল্লাহ এই জায়গার ভিতরে আছে অন্য জায়গাতে লা ইলাহা ইল্লাল্লাহ অনেক জায়গাতে ভিতরে মাওলানা পাক ফরমাইছেন এই দুটো একসাথে হইয়া কি হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম